কারো সর্বনাশ, কারো বা আবার পৌষ মাস। ট্রাভিস হেড করোনা পজিটিভ, শনির দশা। উসমান খোয়াজার বৃহস্পতি তুঙ্গে, পাক্কা দুই বছর বাদে সুযোগ পেলেন ব্যাগি গ্রিনে। আর সিডনি টেস্টে পাওয়া সুযোগটা দুর্দান্ত এক সেঞ্চুরিতে কাজে লাগালেন উসমান খোয়াজা। অ্যাশেজে ইংল্যান্ডের সাথে নান্দনিক 100 রানে সমালোচকদের মুখে সুপার গ্লু। টেস্ট দলে জায়গা পাওয়ার আগে হাঁক ছেড়েছিলেন, বলেছিলেন সুযোগ পেলে 100 রান করেই নিজেকে প্রমাণ করতে চান। কথা রাখলেন পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেয়া এই ব্যাটার, 260 বলে 137 রানের ক্লিনিক্যাল ইনিংস। 11 বছর আগে এই সিডনিতেই টেস্ট অভিষেক, সেবারও প্রেক্ষাপট অনেকটা এখনকার মতোই। রিকি পন্টিংয়ের ইঞ্জুরি, পান্টারের জায়গায় অস্ট্রেলিয়া দলের সুযোগ পেয়েছিলেন খোয়াজা। পাকিস্তান বংশোদ্ভূত প্রথম ক্রিকেটার হিসেবে ব্যাগি গ্রিন পরে নাম লিখিয়েছিলেন ইতিহাসের পাতায়। তবে দলে রেগুলার হতে পারেননি, আসা যাওয়ার গল্পে বুক ভেঙেছে বারবার। 2018-তে এই সিডনিতেই অপরাজিত 171 রানের ইনিংস খেলেছিলেন, কিন্তু সেবার অ্যাশেজের মাঝপথেই দল থেকে বাদ। ধরেই নেওয়া হয়েছিল খোয়াজার ক্রিকেট জীবনের খোঁজ মিলবে না আর। মাঝে দ্য টেস্ট নামে তথ্যচিত্র মুক্তি পাওয়ার পর অনিশ্চয়তা বাড়ে আরও। সেখানে খোলাখুলি কোচ জাস্টিন ল্যাঙ্গারের কোচিং পদ্ধতির বিরোধিতা করেছিলেন উসমান। সরাসরি বলেছিলেন ল্যাঙ্গারকে ভয় পায় দলের ক্রিকেটাররা। ল্যাঙ্গার অবশ্য তেমন কিছু মনে করেননি, বরং খোয়াজার সাহসের প্রশংসা করেছিলেন। কিন্তু খোয়াজাকে দলে ডাকেননি, নিজের ভুল বুঝতে 1 বছর লেগেছে খোয়াজার। গেল বছর নিজের ইউটিউব চ্যানেলে ল্যাঙ্গারের কোচিং পদ্ধতির প্রশংসা করেন তিনি, তবে তাতেও বরফ গলেনি। এবারও অ্যাশেজের আগে মার্কাস হ্যারিস আর ট্রাভিস হেডের জায়গা পাকা হওয়ায় অনেকেই ভেবেছিলেন 44 টেস্টেই থেমে যাচ্ছে খোয়াজার ক্রিকেট ক্যারিয়ার। তবে সব ভাবনাকে মিথ্যা প্রমাণ করেছেন উসমান খোয়াজা। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্ম, উপেক্ষা করা যায়। অক্টোবরে শেফিল্ড শিল্ডে 5 ম্যাচে 460 রান, টানা 2 ম্যাচে সেঞ্চুরি। ব্রিসবেইনে প্রথম টেস্টেও বিবেচিত হয়েছিল তার নাম, তবে নির্বাচকদের রায় গিয়েছিল ট্রাভিস হেডে। সেই টেস্টে 100 রান করে নিজের জায়গাও পাকা করে নিয়েছিলেন হেড। কিন্তু আচমকা করোনা সংক্রমণে খোয়াজার সামনে খুলে যায় নতুন দরজা। সেই সুযোগ নিয়েই নিজেকে আরও একবার প্রমাণ করেছেন খোয়াজা, আর সেটা সেই সিডনিতেই। হাসান মাহাদি, টি স্পোর্টস।